আমি গাসুয়া প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুলের একজন ছাত্র, ক্লাস ফোর থেকে লেখাপড়া অবহিত দিয়ে আমি ঢাকা চলে যাই। সেখানে হস্তকলা এলাকায় সান টেক্সটাইল মিলে চাকরিরত। সেখান থেকে আমি যখন হানাদার বাহিনী উচ্ছৃঙ্খলিত বাঙালির জাফায় পড়ে, তখন আমি এবং আমার সহকর্মী নিয়ে ভারতবর্ষে চলে যাই। সেখানে উর্মি ক্যাম্পে আমার ট্রেনিং প্রাপ্ত। 15 দিনের ট্রেনিং শেষ হওয়ার পর ওসমানের সাহেব আমাকে এবং আমাদের সহগুরুকে সিলেট মৌলভীবাজার কোস্টিং যায়। সেখান থেকে আমাদের ঢাকা টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ সাব ডিভিশন টঙ্গিবাড়ি থানা, সেখানে টিপেস পাঠা, সেখান থেকে ঢাকা কচুকাড়ি। তারপর দেশ স্বাধীন হওয়ার পর হচ্ছে এ পর্যন্ত ওসমানী সাগরে একটা সার্টিফিকেট ছিল 91 বন্যায় আমার সব কিছু হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর থেকে বহু জায়গায় গেলাম। আমি চট্টগ্রামের একটি ছেলে আর বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলে আমার সাথে ছিল। আমার কমান্ডার অফিসার ছিল হায়দার, ওনার বাড়ি ছিল কুমিল্লা, উনি এখন মৃত্যু। আমার সার্টিফিকেট কী বন্ধু, সবচেয়ে আমরা সোনার খনি পেয়েছি, বঙ্গবন্ধু চাইছিলেন সোনার খনি, আমরা পেলাম সোনার খনি। যেখানে যাই ক টাকা লাগছে, যেখানে যাই সেখানে এরকম হবে।